Let's sleep. Sleep for some time. Now time is only 6 o'clock. You sleep. Baban is going to Durgapur. Good morning, friends. Welcome back to our YouTube channel. So today Vaisakhi is going to Durgapur. One last trip when we are in Bhubaneswar. She's going to spend some 4-5 days there and then she'll come. Am I ready? Yeah? Yes. Sartaja? Yes, I had my breakfast. I'm a little bit in rush because it's already 6 o'clock. My makeup is still pending. That's right. Anyway, going by train. Doesn't matter. Makeup, there's not required any reason. Train, bus, even cycle. All the people can do makeup if somebody loves to do makeup. In that somebody, I'm the one. Switch on the light, Bhavan. Where's my headphone? This thing is here. I take enough. Put the headset. No, I'll go to the office and work for something. You are not coming straight away? No. Is it? Let's start then. Let's go. I'll call auntie to come only now, Mama. 8 o'clock, na? Huh? Yeah, I'll be here by 8 o'clock. No, 8 o'clock. Okay. Come. फ्रेंड्स गुड মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড চাকা উইথ বৈশাখী। গত কয়েকদিন ধরে ব্লগ আপডেট করা হচ্ছে না বিকজ খুব ব্যস্ত আছি। রিজনটা তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করব, বাট আজকে সাডেন প্ল্যান হলো আজকে যাচ্ছি আমি বাড়ি ফর 3-4 ডেজ এর জন্য। আর যেটা আমার হাজব্যান্ড বললো সেটা হচ্ছে ভুবনেশ্বর থেকে এটা আমার লাস্ট ট্রিপ। আমার যাওয়ার কথা ছিল গতকাল বাসে, বাট এখন বাস ফর মানে অনির্দিষ্টকালের জন্য স্ট্রাইক ডিক্লেয়ার করেছে, তো তাই আমি যাচ্ছি ট্রেনে। আর ট্রেন জার্নিটা হতে চলেছে প্রচণ্ড হ্যাকটিক, মানে একটা মানুষ বাড়ি যাওয়ার জন্য কতটা এক্সট্রিম যেতে পারে। আন্টি গুড মর্নিং। আচ্ছা শুনো, ইয়ে বতাও কি আপ কিতনে বাজে তক ঘর পে আ সকতে হো? বিকজ শুনো, পহলে পুরি বাত শুন লো, মে নিকল গই হু স্টেশন কে লিয়ে, ঠিক হ্যায়? আজ মিটিং হ্যায় তো আপ 7:30 বাজে তক ঘর পে আ যাওগে? নেই হোগা বেটি, 7:30 বাজে। কিতনে বাজে হোগা ইয়ে বতাও ফির? হোগা 8:30 হো জায়েগে ইসে। 8:30 হোগা না? মামা 8:30 শি উইল কাম। 8:30? হ্যাঁ। 8:30 শি উইল কাম, দেন ওয়েন শি উইল ড্রাইভ বাজে? হ্যাঁ, হাফ এন আওয়ার শি উইল ডু। 9 o'clock then I'll start from there. 9 o'clock in my office, na? आंटी 8 बजे आ जाओ, 8:30 मत करो, क्योंकि 8 बजे आओगे तब तो पूरा काम कंप्लीट होगा, क्योंकि आप 3 दिन नहीं रहोगे कल से। अरे आंटी एक दिन उस काम को थोड़ा सा बाद में कर दो, पहले मेरा कर दो, मेरा घर पे कोई नहीं रहेगा ना, आपको पता तो है सारा कुछ, पहले मेरे घर से शुरू कर दो ना, इधर करके फिर उधर चले जाना। आज चलो ठीक है, एक करके चले जाना, मैं आपको पैसे ऑटो का अलग से आके दे दूंगी। अच्छा ठीक है, इधर एक करके उधर आ जाओगी। हाँ, पर आपको 8 बजे आना है, क्योंकि उसको 9 बजे मीटिंग है, उसको निकलना है, क्योंकि 8:30 बजे आओगे तो फिर लेट हो जाएगा। आप जा रहे क्या? हाँ मैं निकल गई हूँ, मैं गाड़ी में हूँ। हमारे आंटी ना एक हेडेक, चलता फिरता हेडेक बोले ना, सही होते हेडेक। एनीवे सकाल सकाल रास्ता पूरा फाका। আমি যখন গাড়ি থেকে নামলাম তখন ওই কুকুরটি আমার পেছন পেছন ছিল, তো আমি বললাম ঠিক আছে ওকে তাহলে দুটো বিস্কুট দিই। তো ওই বিস্কুট কিনে তারপর আমি এবার যাবো রেলওয়ে স্টেশনের দিকে। ফাইনালি আমি বসে পড়েছি সিটে, পাশে একজন ভদ্রলোক খুব ডিপ ঘুমাচ্ছেন, সেই জন্য আর কথা বললাম না। আর এই হলো আমার উইন্ডো সাইড সিট। তো আমি যাচ্ছি জনশতাব্দীতে, যেটা হচ্ছে সিসি চেয়ার কার, আর এই যে ভদ্রলোক ঘুমাচ্ছেন। তো এরপরে করব ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল কর্নফ্লেক্স, যেটা খেতে আমার একটুও ভালো লাগে না। ব্ল্যাক কফি
ব্ল্যাক কফি ও ফাইনালি চলে এলাম আমার ব্ল্যাক কফি এরপর আমি এনজয় করব ব্ল্যাক কফি ইন ট্রেন আর তার সাথে ওয়েদারটা এত ভালো ছিল যে কি বলবো আর তার সাথে পেয়েছিলাম উইন্ডো সিট সো খুব সব মিলেমিশে খুব ভালো ছিল আমার জার্নিটা টিল খড়গপুর আমি নামলাম এই খড়গপুর স্টেশনে এখন হাঁটছি বাইরের ওয়েদার খুব খারাপ যখন তখন বৃষ্টি আসতে পারে আর আজকের আমার জার্নিটা হচ্ছে মানে কি বলবো খড়গপুর খড়গপুর থেকে মেদিনীপুর মেদিনীপুর থেকে বিষ্ণুপুর বা সোনামুখী যে কোনো একটা অ্যামেজিং ট্রাভেলিং তো আমি যাচ্ছি টুয়ার্ডস মেন রোডের দিকে বিকজ এখানে টোটোর ফেয়ার অনেক অ্যারাউন্ড 300 তো আমি একজন পুলিশকে জিজ্ঞাসা করলাম অ্যান্ড হি সেড টু গো একটু আগে তাহলে বাস স্ট্যান্ড আছে শেয়ার অটো পাওয়া যাবে হার্ডলি 10-20 টাকা লাগবে মেদিনীপুর বাস স্ট্যান্ড যেতে তো সেটা সেই দিকে যাচ্ছি মেদিনীপুর থেকে বসে যাচ্ছি টুয়ার্ডস বিষ্ণুপুর বাড়ি থেকে আমি আর প্রায় আধ ঘন্টা রাস্তার ডিস্টেন্সে আছি সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে প্রত্যেকে ভালো থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল